আসসালামু আলাইকুম হাজির হলাম ডিম দিয়ে দারুণ মজাদার একটি রেসিপি নিয়ে এই রেসিপিটা এতটাই মজাদার যে একবার খাইলে বারবার খেতে চাইবেন এবং বানানো একদম সহজ চলুন তাহলে রেসিপিটি দেখে নিই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকেন বাটিতে নিয়েছি আমি চারটে সিদ্ধ ডিম ডিমগুলো এখন আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব আপনারা ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারবেন একটু দেখে বুঝে নেবেন আমি ডিমগুলো কিভাবে কেটে নিচ্ছি ডিমগুলো আমার ভালোভাবে কাটা হয়ে গেছে এখন আমি এগুলো একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি কাঁচামরিচ কুচি দিয়ে দেব পরিমাণ মতো লবণ একশো চামিজ ধনিয়ার গুঁড়া একশো চামিজ শুকনো মরিচের গুঁড়া সামান্য পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে দেব একটা ডিম এখন আমি দিয়ে দিব বেসন সব কিছু এখন আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিব একটু সময় নিয়ে ধৈর্য সহকারে সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে দেখেন সব কিছু আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে এখন আমি চলে যাব চুলায় খাবেনে দিয়ে দিব আমি পরিমাণ মতো তেল এগুলো আমি ডুবো তেলে ভাজবো না তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এগুলো ছোটো ছোটো বলের মতো করে দিয়ে নিব আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নিতে পারবেন আমি এগুলো বরার মতো একটু চ্যাপটা করে দিয়ে দিয়েছি চুলার আসটা আছে আমার মিডিয়ামে এক পাশ যখন হয়ে যাবে তখন আমি অপর পাশটা উল্টে দিব ছয় থেকে সাত মিনিটের মতো উল্টে পাল্টে ভেজে নিলেই এগুলো হয়ে যাবে বড়াগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো উঠিয়ে নেব আপনারা চাইলে ইফতারেও এই আইটেমটি বানিয়ে নিতে পারেন এগুলো এভাবেও খেতে অনেক মজাদার আপনারা চাইলে এভাবেও খেতে পারবেন এখন আমি ফ্রাই দিয়ে দিচ্ছি একশো চাম পরিমাণ সয়াবিন তেল দিয়ে দেব একটা রসুন কুচি রসুনগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নেব এখন দিয়ে দেব দুই সচাম পরিমাণ টমেটো সস একশো চামচ পরিমাণ চিলি সস একশো চামচ পরিমাণ সয়া সস চুলা লো আসে রেখে তিন থেকে চার মিনিট এগুলো আমি রান্না করে নিব এখন আমি দিয়ে দিব ভেজে রাখা ডিমের বড়াগুলো এগুলো দিয়ে আমি উল্টে পাল্টে দুই থেকে তিন মিনিট রান্না করে নিব দুই থেকে তিন মিনিট নেড়ে চড়ে এখন আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি আর এক মিনিটের মতো আমি নেড়ে চেড়ে মিশিয়ে দিব এগুলো আপনারা পোলাও বিরিয়ানি এগুলোর সাথে খুব সহজে সার্ভ করতে পারবেন দেখেন একদম সহজভাবে হয়ে গেল ডিমের ভিন্ন রকম একটি রেসিপি আমার রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ